টেস্ট ও টি টোয়েন্টি থেকে নিজের বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারত সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। সেই সিরিজ দিয়েই সাকিব নিজের টেস্ট ক্যারিয়ার সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন। এদিকে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের হয়ে নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন বলে জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। সেই সাথে জানিয়েছেন যে কোনো ফর্মেটে নিজের শেষ বিশ্বকাপটাও খেলে ফেলেছেন তিনি। ভারতের বিপক্ষে কানপুর টেস্টকে সামনে রেখে সাকিব আসেন সংবাদ সম্মেলনে। ম্যাচের আগের দিন সাকিবকে সংবাদ সম্মেলনে দেখে অবাক হয়েছেন অনেকেই। সরকার পতনের পর মাগুরা এক আসনের সাবেক সাংসদকে কখনোই কোনো ভূমিকায় গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়নি। পট পরিবর্তনের পর ক্রিকেটার সত্তা নিয়ে এবারই প্রথম এলেন সংবাদ মাধ্যমের সামনে। সেখানে সাকিব জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেললে এটি হবে তার শেষ টেস্ট সিরিজ, তা না হলে কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকা সিরিজের দুটি টেস্ট চট্টগ্রাম ও মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা, সেক্ষেত্রে মিরপুরেই নিজের শেষ টেস্ট খেলতে চান সাকিব। এ সময় তিনি বলেন, আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। যদিও সরকার পরিবর্তনের পর সাকিবের নামে অভিযোগ থাকায় তার দেশে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিসিবি থেকে জানানো হয়েছে, সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে হেনস্থা করা হবে না, এমনটাই আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজে যদি সাকিব খেলেন এটি হবে তার শেষ টেস্ট সিরিজ, আর কানপুর টেস্ট বিদেশের মাটিতে শেষ টেস্ট। সাকিব সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি, এছাড়া তিনি তার শেষ বিশ্বকাপটাও খেলে ফেলেছেন বলে জানিয়েছেন। পঞ্চপাণ্ডব খ্যাত ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই সব ফর্ম্যাট খেলছিলেন, এবার বেজে গেল তারও বিদায়ের ঘণ্টা। কানপুর টেস্টের আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে 70টি টেস্ট, 247টি ওয়ানডে ও 129টি টি টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। হ্যাঁ দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবেই যে আমার কী প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল। এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো।